প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান বা জানুয়ারি মাসের এই বছর জানুয়ারি মাসের যে তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক দেবে সেই অ্যাক্টিভিটি টাস্কের তোমাদের আজকে আমি সমাধান করে দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই রকম অ্যাক্টিভিটি টাস্ক এবং ক্লাস নাইনের অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য ওকে চলো ভিডিওটা শুরু করা যাক কী বলেছে দেখো মাইনাস টু বাই সংখ্যাটি কী ঠিক আছে তো আমাদের এর অপশন দিয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বি দিয়েছে কি একটি অখণ্ড সংখ্যা সি দিয়েছে কি একটি স্বাভাবিক সংখ্যা ডি কি দিয়েছে একটি মূলত সংখ্যা তোমাদের আনসার কী হবে বলতো মূলত সংখ্যা হবে বলো মূলত সংখ্যা হবে ডি এর দাগের অঙ্ক যে অপশানটা আছে সেটা হবে কিভাবে একটি মূলত সংখ্যা ওকে এবারে আমরা ক্ষয়ের অঙ্কটা করবো দেখো কি বলেছে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো ফোর ফাইভ ডবল জিরো ফোর ফাইভ ডবল জিরো ফোর ফাইভ এই সংখ্যাটাই কী ঠিক আছে এবং ডর ডর করে সংখ্যাটা চলছে তাহলে সেই সংখ্যাটাকে বলতো আমরা কি বলি সেই সংখ্যাটাকে বলি অসীম ও অনাবৃত্ত দশমিক সংখ্যা এটাও ডি এর অপশান হবে এটা কী হবে অসীম ও অনাবৃত্ত দশমিক সংখ্যা ওকে এবার দেখো গয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখো পাই আর ও ই ঠিক আছে ই মানে কি এক্সপোনেন্সিয়াল ঠিক আছে হলো একটি কি সংখ্যা মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা না স্বাভাবিক সংখ্যা না ডি এরটা তুরীয় অমূলত সংখ্যা দেখো পাই ই এগুলো কি অমূলত সংখ্যা হয় এবং তোমরা যদি বইটা ভালো করে দেখো দেখতে পাবে এগুলোকে আমরা কি বলি তুরীয় মূলদ সংখ্যা ঠিক আছে ডি এর অপশানটা এটাও ডি এর অপশান হবে কিভাবে তুরিও অ মূলদ সংখ্যা ওকে এবারে আমরা দুইয়ের দাগের সত্য মিথ্যার অঙ্কগুলিকে করব। কি বলেছে দেখো মাইনাস জিরো পয়েন্ট দেখো অঙ্কটা টুকছি দেখো মাইনাস জিরো পয়েন্ট থ্রি সিক্স সংখ্যাটি একটি শুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ হ্যাঁ কি হবে এটা সত্য হবে ঠিক আছে এবারে আমরা ক্ষয়ের অঙ্কটা করবো দেখো জিরোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিকটি জিরো হ্যাঁ জিরোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি জিরোকে আমরা পি বাই কিউ আকারে কি প্রকাশ করতে পারি বাট তার জন্য একটা শর্ত লাগবে সেটা হলো যেমন মূলত সংখ্যার ক্ষেত্রে শর্ত কি ছিল কিউ নটি ইকুয়াল টু কি জিরো হতে হবে না তেমনই এইখানেও কিউটাকে কী হতে হবে নটি ইকুয়াল টু জিরো যদি আমরা উদাহরণ হিসেবে নিই দেখো উদাহরণ হিসেবে যদি আমরা নিই পি এর মানটা ধরো একটা ন ধরো ন জিরো বাই আর কিউয়ের মানটা ওয়ান নাও তাহলে আলটিমেটলি কী হবে সেটা বলতো একটা পূর্ণ সংখ্যা মানে ইকুয়াল টু কত হবে বলতো জিরো হবে না ঠিক আছে তো সেই জন্য এটা কি হবে সত্য হবে এটা কি হবে সত্য ওকে এবারে আমরা গয়ের অঙ্গটা পড়ছি দেখো সব পূর্ণ সংখ্যায় অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত হ্যাঁ এটাও সত্য এটাকেও কী লিখবে সত্য লিখবে গয়ের অঙ্গটাও কী হবে বলো তো সত্য হবে হ্যাঁ তাহলে এইখানে সত্য মিথ্যার কোনোটাই মিথ্যা নয় সবই কিন্তু সত্য হলো ওকে তো এবারে দেখো তিনের দাগের অঙ্কগুলিকে করব। বলেছি দুটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটো পূর্ণ সংখ্যার ভাগ ফল পূর্ণ সংখ্যা হতে পারে আবার নাও হতে পারে খুব ভালো জিনিস বলেছে দেখো কিভাবে করব দেখো লেখো ধরি কড়ি ধরি পূর্ণ সংখ্যা দুটি হল ধরে ন ছয় আর কত বারো ধরে ন ঠিক আছে কত ধরলাম ছয় আর বারো এবার তাদের যদি আমি দেখো তাদের যদি আমরা যদি ভাগ করি ঠিক আছে মানে অথেব সংখ্যা দুটির ভাগ করলে সংখ্যা দুটি ভাগ ফল কত হবে বলো ছয় বাই বারো মানে কত ছয় একে ছয় ছয় বারো মানে একের দুই এটা কি একটা বলতো মূলদ সংখ্যা মূলদ সংখ্যা মানে কি সবসময় যে সংখ্যা দুটিকে ভাগ করলেই যে আমরা পূর্ণ সংখ্যা পাবো তা নয় কিন্তু মূলদ সংখ্যাও আসতে পারে ঠিক আছে এবারে দেখো আবার আবার ধরি সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো কত বলো তো বারো কমা ছয় তুমি যদি বারো কমা ছয় নাও এবং অতএব সংখ্যা দুটির ভাগ ফল কী হবে বলো সংখ্যা দুটির ভাগ ফল ঠিক আছে কত হবে বারোকে ছয় দিয়ে ভাগ দাও কত হবে ছয় দুয়ে বারো মানে কত দুই তাহলে দুই কি বলো এখানে কেউ বলতে হবে দুই বাই ওয়ান হবে হ্যাঁ দুই বাই ওয়ান মানে কি দুই তো ঠিক আছে তো সেই কারণের জন্য এর দুই কি একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে তো সেটাই লিখতে হবে এখানে লিখবে অতএব অতএব এই কথা লিখবে দুটি পূর্ণ সংখ্যার দুটি পূর্ণ সংখ্যার ভাগ ফল সর্বদা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হতে হতে পারে বা নাও পারে ঠিক আছে এই কথাটা লিখে নেবে ক্লিয়ার এবারে দেখো আমরা তার পরের অঙ্কটাকে করবো পরের অঙ্কটা ক্ষয়ের অঙ্কটা খুবই ভালো অঙ্ক দেখো ক্ষয়র অঙ্কটা কী বলেছে মাইনাস ফোর তার হোল স্কোয়ার মাইনাস ফোর তার হোল স্কোয়ার মানে কত মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর মানে কি মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে প্লাস চার চারে কত ষোলো ওকে আর কি বের করতে দিয়েছে রুট ওভার ষোলো রুট ওভার ষোলো মানে কত মানে ষোলোকে ভাঙলে কত পাবো চার ইন্টু চার মানে কত ফোর ঠিক আছে আমাদের ক্ষয়ের অঙ্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এবারে কি বলেছে দেখো তার পরের অঙ্কটা গয়ের অঙ্কটা আমরা করব। চলো গয়ের অঙ্কটা শুরু করা যাক গয়ের অঙ্কটাও খুব ভালো অঙ্ক বলেছে একটি উদাহরণ দিয়ে দেখাও যে দুটি অমূলত সংখ্যার গুণ ফল সর্বদা অমূলত সংখ্যার নাও হতে পারে হ্যাঁ তাহলে ধরি ধরি দুটি অমূলদ সংখ্যা হলো একটা রুট থ্রি আর ধরো রুট টু ধরে নাও তাহলে দুটো অমূলদ সংখ্যার গুণফল ফল কী হবে বলো তো অথব দাও সংখ্যা দুটির গুণফল ফল কী হবে সংখ্যা দুটির গুণফল ফল কত হবে বলো রুট থ্রি গুণ রুট টু তাহলে আমরা কী জানি যে এই দুটো যেমন তিন আর দুই গুণ হয়ে যায় তিন দুয়ে ছয় আয় তেমন রুট রুটও গুণ হয়ে গিয়ে নর্মালি গুণ হয় তাহলে কত হবে রুট সিক্স ঠিক আছে আবার দেখবে তাহলে আমরা এখানে এই যে রুট সিক্সটা পেলাম তাহলে কী বুঝলাম যে দুটো অমূলত সংখ্যা যদি গুণ করি আমাদের কাছে কী আসছে একটা অমূলত সংখ্যা আসছে কিন্তু আমরা যদি ধরি দেখো দেখো আবার ধরি দুটি অমূলত সংখ্যা হলো দুটি অমূলদ অমূলদ সংখ্যা আমরা ধরলাম রুট থ্রি আর রুট থ্রি আমরা যদি ধরি তখন কী হবে বলো তো অতএব সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণ ফল তাহলে কত হবে বলতো রুট থ্রি গুণ রুট থ্রি তাহলে রুট থ্রির সঙ্গে রুট থ্রি যদি গুণ পড়ি কত পাবো থ্রি পাবো কত পাবো থ্রি পাবো তাহলে থ্রিটা কী একটা পূর্ণ সংখ্যা না বা মূলদ সংখ্যা না হ্যাঁ কি না তো আমরা এখানে লিখব অথয়েব এখানে কী অঙ্কটা বলেছে যে দুটি অমূলত সংখ্যার অথয়েব দুটি অমূলদ অমূলদ সংখ্যার গুণফল ফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না অনেক সময় মূলদ সংখ্যা হয়ে যায় তুমি রুট থ্রি না নিয়ে রুট টুও নিতে পারো রুট ফাইভ নিতে পারো রুট ফাইভ কমা ফাইভ নিতে পারো রুট সিক্স কমা সিক্স নিতে পারো আলটিমেটলি কত হবে একটা করে মূলত সংখ্যা পাবো যদি আমরা রুট সিক্স গুণ সিক্স করি মানে কত আলটিমেটলি সিক্স পাবো সেটা কি একটা বলো মূলত সংখ্যা তো এইভাবে আমরা নিতে পারি ঠিক আছে এবার দেখো তারপরের অঙ্কটা কি বলেছে চারের দাগের যে কয়ের অঙ্কটা দিয়েছে না রুট থ্রিকে আমাদের আঁকতে হবে আমি আঁকাটা লাস্টে করাচ্ছি খাতায় করব। পেন্সিল কম্পাস দিয়ে ওটা তোমরা দেখে নেবে কিভাবে করতে হয় এবার আমরা ক্ষয়ের দাগের অঙ্কটা করব যে সংখ্যা সংখ্যারেখ অঙ্কন করো তেরো বাই ছয় ছয় চোদ্দো বাই ছয় এবং পনেরো বাই ছয় সর্বপ্রথম এইগুলোকে আমাদের কি করে করতে হবে আগে দেখো তেরো বাই ছয় পনেরো বাই ছয় সংখ্যার আমরা কিভাবে করি তেরো বাই ছয় মানে কত বলো তো তেরো বাই ছয়কে আমরা আমরা সবার প্রথম ভাগ দেবো ছ দুয়ে বারো এক একটা দশমিক দিয়ে শূন্য ন ছয় একে ছয় চার আবার একটা দশমিকের জন্য কত নামবে শূন্য নামবে তাহলে এটা কত হবে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ আবার কত আসছে চার আবার একটা শূন্যর জন্য ছয় মানে কত টু পয়েন্ট ওয়ান সিক্স মানে এরা কোথায় আছে টুয়ের পরে আছে বোঝাচ্ছি কেসটা তারপরে কত আছে বলো চোদ্দো বাই ছয় দেখো তো চোদ্দো বাই ছয় কত হয় তাহলে তেরো বাই ছয় কত আসলে বলো তো আমাদের এটা বুঝে নিতে হবে যে এটা কার মধ্যে আছে ঠিক আছে চোদ্দো বাই ছয় তাহলে এটা করো তো এখানে ভাগ করো চোদ্দো বাই ছয় করলে কত হবে ছ দুয়ে বারো দুই নামছে একটা শূন্য দাও তিন ছয় কত আঠেরো হয় কি না ঠিক তো তাহলে এখানে আর একটা শূন্য দাও তার জন্য আবার নামবে তিন আঠেরো মানে কত টু এবার বলো পনেরো বাই ছয় কত হবে বলো তো পনেরো বাই ছয় তাহলে পনেরো বাই ছয় মানে কত ছয় দুয়ে বারো তিন শূন্য ঠিক আছে আর একটা শূন্য নামাও ঠিক আছে তাহলে কত হবে পাঁচ ছয় বলো তিরিশ তাহলে কত হলো টু পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এগুলোকে তোমরা সব থেকে বেটার হবে তোমরা ভেঙে নেবে ক্লিয়ার ওকে তাহলে এইখানে দেখো টু পয়েন্ট আমি যদি এই সিক্সটাকে মুছে দিই টু পয়েন্ট কত ওয়ান সিক্স দেখো টু পয়েন্ট ওয়ান থেকে কি ছোট হ্যাঁ কি না বুঝতে হবে এগুলো না বুঝলে কিন্তু অঙ্ক হবে না আবার টু পয়েন্ট থার্টি থেকে কী বলো তো ছোটো টু পয়েন্ট ফাইভ হচ্ছে কি এখানে সব থেকে বড়ো তো এবারে আমরা সংখ্যা রেকোটা আমরা আঁকবো ঠিক আছে তোমরা খাতা একটা স্ট্রেট লাইন টানবে স্কেল দিয়ে ক্লিয়ার তো দেখো এইখানে এইখানে এরকম করে একটা লাইন দিয়ে দাগ টানবে মিডিলটা বা এরকম একটা জায়গায় লিখবে জিরো কত লিখবে জিরো আর এদিকে লিখবে ওয়ান আর একটু বড় করে লেখো টু আর এদিকে মাইনাস কারণ না এখানে টু না লিখে লেখো এ এখানে লেখো তো টু আর এখানে লেখো থ্রি কারণ কেন টু থেকে থ্রি এর গ্যাপটা বড় দিলাম কারণ যাতে আমাদের ছবিটা স্পষ্টভাবে বোঝা যায় ঠিক আছে এবং টু টু থেকে থ্রি এর মধ্যেই এই সব কোটা কি নাম্বার আছে ঠিক আছে এবার একটা মনে মনে তোমরা যখন স্কেল দিয়ে এই ডিস্টেন্সটা মাপবে ঠিক আছে ধরো এইটা আমি ধরলাম চার সেন্টিমিটার কথার কথা ঠিক আছে চার সেন্টিমিটার অর্ধেক কত বলো তো চারের অর্ধেক কত দুই হ্যাঁ কি না সেইখানে স্কেল দিয়ে দুইকে এরকম অর্ধেক দিয়ে দেবে ঠিক আছে বুঝতে পেরেছ অর্ধেকটা কত হবে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ মানে কত পনেরো বাই ছয় ক্লিয়ার এবার দেখো তার আগে কত আছে টু পয়েন্ট থ্রি থ্রি এটা দিয়ে দাও টু পয়েন্ট এরকম তিচ্চিহ্ন দিয়ে দেবে কত টু পয়েন্ট থ্রি থ্রি আর আর এটা ধরো টু পয়েন্ট বলো ওয়ান ওয়ান সিক্স টু পয়েন্ট ওয়ান সিক্স সিক্স বা এটাকে লিখতে পারো তেরো বাই ছয় আর এটাকে লিখে দাও চোদ্দো বাই ছয় ওকে বুঝতে পেরেছ তো এবারে আমরা কী করবো ওই চারের দাগের কয়ের অঙ্কটাকে করবো চলো পেন আর খাতায় যাওয়া যাক প্রিয় ছাত্রছাত্রীরা আমরা আজকে রুট থ্রি অঙ্কন করা শিখব ঠিক আছে কিভাবে রুট থ্রি অঙ্কন করতে হয় সেই জিনিসটা নিয়ে আজকে তোমাদের সামনে আঁকবো একে দেখো সর্বপ্রথম আমাদের কি একটা লাইন ড্র করতে হবে দেখো লাইন আমরা কি করবো একটা ড্র করবো লাইনের কোনো একটা বিন্দুকে লিখবো জিরো আর কোনো একটা ডিস্টেন্সকে আমরা কত লিখবো এক লিখবো ঠিক আছে এটার নাম দাও এক তেমনই এদিকে একটা দিয়ে দেব মাইনাস ওয়ান ওকে তো এবারে কি করব এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সটা কম্পাসের সাহায্যে কি আমরা আঁকব দেখো কম্পাসের সাহায্যে এই এই যে ডিস্টেন্সটা এইখান থেকে এতটুকুর কী নেবো আমরা মাপ নেব মাপ নিয়ে আমি কি করব দেখো এদিকে একটা টানবো এদিকে একটা লম্ব করে টানব ঠিক আছে ওকে ক্লিয়ার তারপরে এইখান থেকে একটা স্ট্রেট লাইন এই এক বিন্দু থেকে একটা কি করব স্টেট লাইন আমরা ড্র করব। এর যেখানে টাচ করেছে দেখো এই যে পয়েন্টটাকে এই এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাকে আমরা কি করব একটা আমরা লাইন টেনে দেব আমাদের কাছে এই লাইনটা কত হবে √2 হবে এই লাইনটা কত হয় √2 কারণ এইটা হচ্ছে 1 আর এটা কত 1 তাহলে 1 1 যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কত পাবো রুট টু পাবো এবারে এইখান থেকে আমাদের একটা কি করতে হবে এর ওপর একটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের আঁকতে হবে ক্লিয়ার এর ওপর আমার কি করতে হবে একটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে হবে সেই অ্যাঙ্গেলটা এটা হবে তার কি ভূমি ঠিক আছে এই অতিভুষ্ট এখন কি হয়ে যাবে ভূমি হয়ে যাবে তাহলে এখান থেকে একটা নব্বই ডিগ্রি অঙ্কন করব আর এই দিক থেকে নাও নিয়ে তুমি এই দিকে একটা টানো ঠিক আছে সিমিলারলি এইখান থেকে এদিকে একটা টানো আর এই দিক থেকে এই দিকে একটা কী করবো আমরা টানবো তাহলে এইখান থেকে এই নব্বই ডিগ্রিটা এই পয়েন্টটার সঙ্গে কি করব আমরা যুক্ত করে দেবো এই পয়েন্টটার সঙ্গে আমরা কি করব ওই নব্বই ডিগ্রিটাকে আমরা কি করব যুক্ত করে দেব ওকে তাহলে দেখো আমরা যে লাইনটা পাচ্ছি সেই লাইনটা থেকে এবার এইখান থেকে এই এই যে মাপটা আমরা নেবো ভালো করে দেখো এই মাপটা আমরা কি করব নেবো ক্লিয়ার এই মাপটা নিয়ে এইখান থেকে এখানে আমরা টেনে দেবো ঠিক আছে তাহলে এটা আমাদের কত হলো রুট থ্রি হয়ে গেল কত হলো আমাদের বলতো রুট থ্রি আমাদের হয়ে গেল ওকে তাহলে এইভাবে তোমরা পেন্সিল দিয়ে এঁকে নেবে এবারে কী করবো এইখান থেকে এইখানে বসাবো দেখো এইখানে বসাবো এখান থেকে বসিয়ে ঠিক আছে এইখান থেকে বসিয়ে কি করব এই লাইনের ওপর আমরা একটা কার এঁকে নেব দেখো এই লাইনের যে বিন্দুতে টাচ করবে সেই বিন্দুটা কত হবে আমাদের রুট থ্রি হবে ওকে তাহলে এইভাবে আমরা কি করব রুট টু অঙ্কন করা শিখে গেলাম ক্লিয়ার ওকে তো অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা কেমন হল তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তো আজকের মতন এখানেই এই ভিডিওটাকে সমাপ্ত করলাম